পনির রাইস তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। কোরিয়ান্ডার রাইস উপকরণ: সেদ্ধ রাইস 500 গ্রাম, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, বরবটি কুচি 1 কাপ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, জিরা সামান্য পরিমাণ, ছোলা 1 কাপ, ধনিয়া পাতা বাটা 2 টেবিল চামচ, কাঁচামরিচ 4 থেকে 5টি, পেঁয়াজ পাতা কুচি পরিমাণ মতো, লেমন জুস 2 চা চামচ, লবণ স্বাদ মতো, চিনি 1 চা চামচ, পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি 2 চা চামচ। দর্শক দেখে নিয়েছেন কোরিয়ান্ডার রাইস তৈরির উপকরণ। এবার আমরা যাচ্ছি মূল রান্নায় এবং দেখব কিভাবে হেলদি উপায়ে রান্নাটা করা যায়। কোরিয়ান্ডার রাইস রান্না শুরু করে দিলাম। আসলে ধনেপাতার রাইসটা সত্যি এটা অনেকেরই পছন্দের, বিশেষ করে এটা ইন্ডিয়াতে খুব হয়, খুব আমি সাউথ ইন্ডিয়াতে দেখেছি। সর্ষের তেল দিয়ে দিলাম, তো তৈরি হবে সর্ষের তেল দিয়ে। সর্ষের তেলটা যখন একটু গরম হয়ে যাবে দেন পেঁয়াজ দিব, আর এর সাথে একটা খুব ভালো জিনিস, তুমি ভ্যালুটা বলতে পারবে, ছোলা যাচ্ছে। আচ্ছা, ছোলা তো আমাদের শরীরের জন্য খুবই ভালো, বিশেষ করে কিন্তু আমরা সবসময় বলে থাকি যে শক্তির জন্য কাঁচা ছোলা ভিজিয়ে খান, এটা কিন্তু আসলেই খুব ভালো। যেমন আমাদের শরীরে শক্তি দিচ্ছে তেমনই কিন্তু আমরা অনেক বেশি স্টেমিনা পাচ্ছি। হ্যাঁ, বলে না ঘোড়ার খাদ্য, সেই জন্যই তো ছোলাকে বলা হয়, কারণ ঘোড়া হলো সবচেয়ে শক্তিশালী শক্তিশালী। এবং সেই সাথে তুমি যখন স্পোর্টসম্যানদের ডায়েট বা ওদের ফুড হ্যাবিট দেখবে, দেখবে ওদের ফুড হ্যাবিটে সবসময় ছোলা থাকবেই। এবারে দিয়ে দিচ্ছি এখানে বরবটি, মিহি কিমা করা, খুব ভালো একটা ফাইবারের উৎস বরবটি। এরপর দিচ্ছি হলো আদা রসুন পেস্ট। আমরা চাইলে একটু আস্ত জিরা দিতে পারি, এটা ফোড়নেও দেওয়া যায় বা পরেও দিতে পারি। আমি এখানে একটু আস্ত জিরা দিয়ে দিলাম, খুব বেশি না, কারণ দাঁতের নিচে বেশি গেলে আবার ভাল লাগে না। এটা কিন্তু হেলথের জন্য অনেক বেশি ভালো, আমাদের কিন্তু অ্যাসিডিটির প্রবলেমটা কিন্তু রিমুভ করে অনেক সময় জিরা। দর্শক বুঝতেই পারছেন যে গুরুত্বপূর্ণ সব, কিন্তু গুরুত্বপূর্ণ রত্ন রয়ে গেছে আমাদের এই খাবারের মধ্যেই, হার্বস ভেজিটেবল এর মধ্যে। কিন্তু মূল কথা হলো চিনে নেওয়াটা, আমি কি খাবো, কোনটা আমার জন্য হেলদি। এক এক বয়সের হেলদি ফুড কিন্তু এক এক রকম হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা রাইস। সুস্থ আমি একমাত্র থাকতে পারবো খাদ্যের মাধ্যমে, সঠিক খাদ্য নির্বাচন। এখন হলো ধনে পাতা কুচি মানে পেস্ট দিয়ে দিলাম এখানে, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচগুলো একটু স্লাইস করে দেব, তা কিন্তু ভিটামিন কে এর একটা খুব ভালো সোর্স, সেই সাথে কিন্তু ধনে পাতাতে প্রচুর ফাইবারও রয়েছে। কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। আমি সবসময় বলি ব্যথা উপশমের জন্য পেঁয়াজ পাতা খুবই ভালো, দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি দেব, লেবুর রস ব্যবহার করলে একটু চিনি দিতে হয়, কারণ অ্যাডজাস্টটা ভালো হয়, অ্যাডজাস্টটা ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এরপর দেব ধনে পাতা কুচি করা, অলমোস্ট ডান। এখন যেটা করব, একটু আঁচটা কমিয়ে ঢেকে রান্না করতে হবে 10 মিনিট। আমি একটু নেড়ে দেব, দেখছি কি অবস্থা, কারণ এই ধরনের খাবারগুলো আমাদেরকে সবসময় একটু দমে রাখতে হয়। যত দমে থাকে তত কিন্তু জিনিসটা ভালো হয়, কারণ আমি যে রাইসটা করেছি কিভাবে করেছি সেটা আপনাদের একটু বলে দিচ্ছি। যখন পানিটা বলক উঠে যাবে তখন 1 টেবিল চামচ অয়েল দিয়ে দিবেন, তেল, তারপর চালটা ছেড়ে দেবেন। একটু শক্ত থাকা অবস্থায় মানে মাড়টা গেলে নিতে হবে, মানে মাড়টা ফেলে দিতে হবে, অথবা আপনি চাইলে কোনো চালনে ছেঁকে নিতে পারেন, ঠান্ডা করে রেখে দিতে পারেন, চাইলে ফ্রিজেও রাখতে পারেন। যখন আপনার পোলাও বিরিয়ানি খেতে ইচ্ছে হবে আপনি চাইলে সেই রাইসটা দিয়ে রান্না করতে পারেন, তবে একদিনের বেশি রাখবেন না, তা না হলে কিন্তু রাইসটা নষ্ট হয়ে যাবে। বিরিয়ানি, রাইস বা পোলাও অনেক সময় করে কি, হয়তো আমাদের মধ্যে অনেকেই করে, একবারে বেশি করে রান্না করে
টিফিন বক্সটাকে ডিপে রেখে দেয়, এটা কিন্তু একেবারে ঠিক না। কোরিয়ান্ডার রাইস রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, আমি এখন খাবারটা গরম রাখার জন্য উইনার হটপটে ঢেলে নিচ্ছি। আসলে দেখা যায় যে আমরা নিজেদের সুবিধার জন্য রান্না করে ফেলি আগেই। আমি সকালে হয়তো রান্না করে রেখে গেলাম, দুপুরে খাবো। বিশেষ করে যারা যাদের স্কুল গোয়িং বেবি আছে, তারা চাইলে সকালে রান্না করে উইনার হটপটে রেখে দিতে পারেন, বাচ্চা নিয়ে এসে একসাথে আপনারা চাইলে লাঞ্চটা কমপ্লিট করতে পারেন, অথবা ডিনারও করে নিতে পারেন। আমি এখন ঢেলে নিচ্ছি। লক হয়ে গেল। এখন এই যে হটপটে মানে ময়েশ্চারটা ধরে রাখবে, খাবারকে ওয়ার্ম রাখতে সাহায্য করবে এবং খাবারটা ভালো থাকবে। তৈরি হয়ে গেল কোরিয়ান্ডার রাইস, খুব সুন্দর হটপট। আর কালার কম্বিনেশনটা দেখেছো? একটা জিনিস দেখো, আমরা এখন সবাই কর্মজীবী, ছোট খাটো যে কোনো প্রোগ্রামে হোক বা যে কোনো সময় আমাদের বাসায় কিন্তু গেস্ট রাতে আসতে পারে বা লাঞ্চ সময় আসতে পারে। তো আমি যদি জেনে রাখি যে গেস্ট কখন আসবে, আমি যদি তার আগে খাবারটা প্রিপেয়ার করে এরকম একটা হটপটে রেখে দেই, এটা কিন্তু গরম থাকছে, আমি গরম গরম গেস্টটা সার্ভ করতে পারবো। দর্শক, কোরিয়ান্ডার রাইস তৈরির প্রস্তুত প্রণালী দেখে নিন আরেকবার। প্রথমে সসপ্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভাজুন। ভাজা হলে বরবটি কুচি, আদা রসুন বাটা, আস্ত জিরা, ছোলা, সেদ্ধ রাইস, ধনিয়া পাতা বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ পাতা কুচি, লেমন জুস, লবণ, চিনি, পেঁয়াজ বেরেস্তা ও ধনিয়া পাতা কুচি দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের কোরিয়ান্ডার রাইস।